দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পুলিশ কমিশনারের দরজার সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি মদন মিত্রের। দুদিন আগে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন কামারহাটির ডাকাবুকো বিধায়ক মদন মিত্র। তার বক্তব্য ছিল, কিছু দালাল চিটিংবাজ দলে ঢুকে দলকে নোংরা করছে। এবার নিজের বিধানসভা ক্ষেত্রে দুষ্কৃতি দৌরাত্ম্য নিয়ে সরব হলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার দাবি, বহিরাগত 50 জন দুষ্কৃতি কামারহাটিতে এসেছে, সেই দুষ্কৃতিদের নামের তালিকা তিনি পুলিশ কমিশনারের কাছে জমা দেবেন। কিন্তু পুলিশ কমিশনার তাতে সাড়া না দিলে তার দরজার সামনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক। মদনের হুঁশিয়ারি শরীর থেকে তৃণমূলের জামাটা খুলিয়ে দেন। একদিনের মধ্যে ডিডি মণ্ডল গঙ্গার ঘাটে যদি চুবিয়ে দিতে না পারি তাহলে আমার নাম মদন মিত্র নয়। তার দাবি, গোটা কামারহাটি জুয়ায় ভরে গিয়েছে, জুয়া বন্ধে তিনি ঠিক টাইমে কোপও দেবেন। কামারহাটি থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলামজে নিউজ। গুন্ডা তৈরি করব, গুন্ডা, আর কাল যদি মনে করি গুন্ডা ঘরে ঢুকে যাবে, একটা 110 সাপ মেরে দিলেই এনডিপিএস হয়ে ঘরে ঢুকে যাবেন, এত ঘাবড়াবার কিছু নেই। আমি আপনাদের সামনে বলছি, ভালো ভালো কর্মী তারা ভয় পাচ্ছে পার্টি করতে, প্রতিদিন আমার কাছে এসে বলছে আমরা ভয় পাচ্ছি, আমাদের হুঙ্কার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, হ্যাঁ আমার সঙ্গে না থাকলে পুজো নেবো। কে হরিদাস পাল? যদি তৃণমূল না থাকে খালি গা থেকে তৃণমূলের জামাটা খুলিয়ে দেন, একদিনের মধ্যে ডিডি মণ্ডলের ঘাটে যদি চুবিয়ে দিতে না পারি আমার নাম মদন মিত্র নয়। অনেক মস্তান দেখে আমি বড় হয়েছি, বদ্ধতা করছি মানে এর মানে এই নয়, গোটা এলাকা জুয়ায় ভরে গেছে, গোটা এলাকা জুয়া, আর ওই কলকাতা ফটাফট, কেউ ভাববেন না সবাই খরগোশের মতো মুখ লুকিয়ে খাচ্ছেন আর আমরা কেউ দেখতে পাচ্ছি না, দেখছি আমরা ঘা দিচ্ছি না কেমন জানেন, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, ঠিক টাইমে কোপ দেবো এবং কোপের জন্য প্রস্তুত থাকুন, কোপ পড়বে আর যে বাবাদের সঙ্গে যার যার যোগাযোগ আছে তাদের বলবেন ওপেন মিটিং এ দাঁড়িয়ে। এলাকার এমএলএ বলে গেছে তৃণমূল কংগ্রেস কোনো দাদাগিরি, কোনো মস্তানি, কোনো সাট্টা জুয়া, কোনো চিন্তাইবাজ, কোনো মস্তান গুন্ডা জেল থেকে নামিয়ে, এই আমি তোকে জেল থেকে ছাড়িয়ে দিচ্ছি আমার ঘরে আয়। না ভাই, কেউ কিছু পেয়েছে, চাকরি পেয়েছে? না। মন্ত্রী হবে? না। এমএলএ হবে? না। তো তারপরেও দেখুন এত বৃষ্টি, সকাল থেকে রাস্তায় পা ধোয়া যাচ্ছে না, তার মধ্যেও পাগলের মতো দৌড়তে 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 আসছে, তার কারণ কি? এরাই হলো তৃণমূলের প্রাণ, কর্মী আর জোড়া ফুল, এটাই হলো। দেখুন আমি আপনাদের একটা কথা বলি, খুব বড় লড়াই কিন্তু আসতে যাচ্ছে, তার জন্য তৈরি থাকুন। যদি কেউ মনে করে থাকেন, একদম স্পষ্টভাবে খোলা মঞ্চ থেকে বলছি যে আমার এলাকা আমি বুঝে নেব, তৃণমূলের প্রোগ্রামে, কেন্দ্রীয় প্রোগ্রামে যাব না, আমার এলাকা আমি বুঝে নেব। আমি তাদের একটু সতর্ক করে বলছি, কিচ্ছু বুঝতে পারবেন না, পাশ থেকে তৃণমূলের পতাকাটা সরিয়ে দিলে ভেউ করে হারাধনের দর্শক ছেলের মতো বাড়ি গিয়ে কাঁদতে হবে দু হাত তুলে, তৃণমূল ছাড়া কিচ্ছু হবে না। এবং আজকে